আমার কোনো বাড়িঘর নেই, ঢাকা শহরে নেই, চট্টগ্রামে নাই, চট্টগ্রামে আমার জন্ম নাই, বিলাতে নাই, যেখানে আমার জীবনের একটা বিরাট অংশ কেটেছে তাও নেই, কারণ আমি বিশ্বাসই করি নাই। আমার বাবা মারা গিয়েছে, যদি কোনো অন্যায় কারোর করে থাকে, যদি কোনো কারোর কাছে কিছু ঋণ পরিশোধ করার কিছু থাকে, কাউকে কিছু কারোর কোনো পাওনা থাকে, প্লিজ আপনারা আমার পরিবারকে যোগাযোগ করবেন। মেধাবীরা যেখানে দেশ ছেড়ে পালাতে পারলেই বাঁচে, সেখানে উনি আমাদের মহান মুক্তিযুদ্ধে যোগ দিতে ডাক্তারি পড়ালেখা শেষ না করে বিলেত থেকে দেশে ছুটে আসে। যুদ্ধাহতদের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু করেন। টকবগে এক তরুণ শুধুমাত্র দেশমাতৃকার স্বার্থে লেখাপড়া ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। কল্পনা করা যায়, আমাদের সরকারের মন্ত্রী আমলারা নিজ দেশে এমন চিকিৎসালয় বানান যেখানে তারা নিজেরাই চিকিৎসা নেন না, এমন কলেজ বিশ্ববিদ্যালয় বানান যেখানে তাদের নিজ সন্তানদের পড়ান না। এই রকম হিপোক্রিট রাজ্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ব্যতিক্রমী একজন মানুষ। তিনি সাধারণ মানুষের জন্য গণস্বাস্থ্যনগর হাসপাতাল নামে একটি হাসপাতাল গড়ে তোলেন, যেখানে গরিব মানুষের জন্য কিডনির ডায়ালিসিস থেকে শুরু করে নানা জটিল রোগের চিকিৎসা অত্যন্ত স্বল্প মূল্যে করার ব্যবস্থা করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত নিজের কিডনির চিকিৎসা ও ডায়ালিসিসও সেখানেই করিয়েছেন। নানা সময় সিএমএইচ বা পৃথিবীর সেরা হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার অফার ফেলেও তিনি রাজি হননি। ওনার উন্নত অপারেশনের জন্য অফার পেয়েছিলেন, আবার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার জন্য অফার পেয়েছিলেন। কোনোদিন কোনো চিকিৎসা নিজের তৈরি গণস্বাস্থ্য কেন্দ্র ছাড়া করাননি, কারণ উনি হিপোক্রিট না। অন্যের চিকিৎসার জন্য যে কেন্দ্র গড়ে তুলবেন, সেখানে নিজে চিকিৎসা না করলে তার উপর মানুষের আস্থা আসবে কী করে, এটাই ছিল ওনার মুখের কথা। আমার কোনো বাড়িঘর নেই, ঢাকা শহরে নেই, চট্টগ্রামে নেই, চট্টগ্রামে আমার জন্ম নাই, বিলাতে নাই, যেখানে আমার জীবনের একটা বিরাট অংশ কেটেছে তাও নেই, কারণ আমি বিশ্বাসই করি নেই। আজকে যদি আমি চাইতাম, আমি যখন বিলাতে ছিলাম আমার কাছে অর্থ ছিল, আমি জীবনে মদ খাইনি, সিগারেট খাইনি, কিন্তু আমি লাক্সারি করেছি, করে নেই যেতাম না। আমি প্লেন চালানো শিখেছি, আমি ডুবুরি হওয়া শিখেছি। আমার জীবনে অনেক, আমার স্যুট যেটা প্রিন্স চার্লস যে দোকানে স্যুট বানাতো, আমার স্যুট সেখান থেকে আসতো। দেশের টানে যেমন দেশে ফিরে এসেছিলেন, সব সক্ষমতা থাকার পরেও নিজে দেশেই নিজের হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আচার আর আচরণে যেখানে মানুষের যোজন যোজন তফাত, সেখানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অনন্য। এই অনন্য নিঃস্বার্থ দেশপ্রেমিক মানুষের মহাপ্রয়াণ হল। জানি না এরকম এক আলোক জ্যোতির জন্ম এই দেশে আর হবে কি না। মহান রব্বুল আলামিন এই কর্মবীর দেশপ্রেমিক মানুষটিকে জান্নাতবাসী করুন।